প্রিয় বন্ধুরা আবারও একবার আপনাদের এই ত্রিকাল টেক চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে কথা বলতে চলেছি সারা বিশ্ব জুড়ে গোপনে যে মহাযুদ্ধটা চলছে তার ব্যাপারে এই মহাযুদ্ধ কথাটা এই কারণেই বলছি কারণ এখানে একটা দুটো ছোট বড় কোম্পানি জুড়ে নেই এখানে জুড়ে রয়েছে অনেকগুলো দেশ মহাদেশ এবং তার মধ্যে আমরা সাধারণ মানুষরাও যে কারণে এই মহাযুদ্ধের ব্যাপারে জানাটা সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং দেখুন যখন থেকে আমেরিকা হুয়াওয়াকে ব্যান করে দিয়েছিল তারপর থেকে পরিষ্কার বোঝা যে সারা বিশ্বকে কন্ট্রোল করতে চাইছিল কিন্তু সেটা হতে দিতে চাইনি প্রথম মাথা উঁচু করে দাঁড়াতে যায়। হুয়াওয়ে সেই হুয়াওয়ের ফনাটাকে কেটে দিতে চাইছিল আমেরিকা কিন্তু সেটা মনে হয় আর হবে না তার এক একটা কারণ আমি যুক্তি সহ প্রমাণ সহ দেখাতে চলেছি আজকে আপনাদের তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন প্রথমে বলে রাখি যে এবার ইন্ডিয়াতেও নতুন একটা নেভিগেশন সিস্টেম চালু হয়ে যাচ্ছে নাভিক এটা আগে বরাবর ছিল ইন্ডিয়ার যে নেভিগেশন সিস্টেম এটা ব্যবহার করা হতো ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ার যে এয়ারফোর্স তারা ব্যবহার করতেন কিন্তু এবার ফোন কোম্পানিগুলো এই নেভিগেশন সিস্টেম ব্যবহার করা শুরু করে দেবে স্ন্যাপড্রাগনের সাতশো কুড়ি যে প্রসেসরটা সেটা কিন্তু এই ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেম সাপোর্ট করবে এবং অলরেডি এমআই কোম্পানি পক্ষ থেকে এম এর যে সিইও মানে ইন্ডিয়ান সিইও মানুকুমার কুমার জেন তিনি একটা রিসেন্টলি ইসরোর সঙ্গে বৈঠকে বসেন এবং সেখান থেকে উঠে আসে যে বিশ্বের প্রথম কোন একটা কোম্পানি ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে চলেছেন এবং নেভিগেশন সিস্টেম কি জিনিস যে এই যে আমরা ম্যাপ দেখি না গুগল ম্যাপ বলুন বা অন্যান্য ম্যাপ আছে সেই ম্যাপটা হবে এবার ইন্ডিয়ান ম্যাপ ইন্ডিয়ায় ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেম কাজ করবে কিংবা এশিয়ান কান্ট্রিগুলোতে হতে পারে এই ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেমটা কাজ করবে এর ফলে অনেক লাভও আছে যেমন ধরুন যে আগে আমেরিকার যে জিপিএস অর্থাৎ গুগলের জিপিএস ছিল সেটা কি করতো এক এক দেশের জন্য এক এক রকম ম্যাপ দেখাতো ধরুন ভারত আর পাকিস্তান পাকিস্তানকে দেখাতো যে কাশ্মীরটা পাকিস্তানের মধ্যে আর ভারতকে দেখাতো যে ওই কাশ্মীরটা ভারতের মধ্যে এবং এর ফলে কি হতো যারা গুগল ম্যাপ ব্যবহার করছে তারা গুগলকে আরও ভালোবাসতো হ্যাঁ এটা ঠিক দেখাচ্ছে মানে এই রকমভাবে সকলকে ধোকা দিয়ে কাজ চালাচ্ছিল কিন্তু এক্স্যাক্ট জিনিসটা ধোকা না দিয়ে কাজ চালানো সেটা হয়তো এই নেভিগেশন সিস্টেম থেকে পাওয়া যেতে পারে এছাড়াও এই যে গুগলের জিপিএসের থেকে আরও ওয়ান স্টেপ এহেড বা অ্যাকুরেট পারফরমেন্স দেবে এই ইন্ডিয়ান নেভিগেশন সিস্টেমটা এবং এর থেকে বোঝা যাচ্ছে যে ছোট বড় অনেক কোম্পানিগুলো এবার ইন্ডিয়া বা রকম এশিয়ান কান্ট্রিগুলোর জিনিসপত্র ব্যবহার করা শুরু করে দেবে আরও আর একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই যে এই যে বাংলাদেশের ওয়ালটন কোম্পানি তারা একটা মোবাইল কোম্পানি আস্তে আস্তে করে বেড়ে উঠছে এবং তারা কিন্তু চাইছে বড় রকমের প্রোডাক্ট এবং রিসেন্টলি একটা নিউজ বেরিয়ে চলেছিল যেখানে জানা যাচ্ছে যে ওয়ালটন এবার তারা দেশের বাইরেও প্রোডাক্ট সাপ্লাই দেবে এমনকি ওয়েস্টার্ন কান্ট্রি অর্থাৎ আমেরিকাতেও কিন্তু তারা দেবে যাচ্ছে দেশীয় কান্ট্রিগুলো বেড়ে উঠছে আর এটা শুধু আমি বলছি বলে নয় এটা রিসেন্টলি একটা বড় রকমের সমীক্ষায় জানা গেছে যে এই দু সালের বড় বড় কোম্পানিগুলো কোন জায়গায় বেশি রয়েছে এবং আপনাদের জাস্ট এই ছবিটা দেখিয়ে দিই দেখুন বা যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো হচ্ছে আমেরিকান কোম্পানি এবং ডান দিকে যে কোম্পানিগুলো রয়েছে এগুলো হচ্ছে এশিয়ান কোম্পানি এবং দেখুন আমেরিকান কোম্পানির প্রায় সমান সমানে পৌঁছে যাচ্ছে কিন্তু এই এশিয়ান কোম্পানিগুলো এবং এশিয়ান কোম্পানির মধ্যে হুয়াওয়েও রয়েছে টাটাও রয়েছে বা অনেক ধরনের কোম্পানি রয়েছে যারা এশিয়ান কান্ট্রি থেকে এসছে আর এর থেকেই বোঝা যাচ্ছে যে এশিয়া কিন্তু আর থেমে থাকছে না টেকনোলজির দিকে ধীরে ধীরে করে আস্তে আস্তে বাড়ছে এবার তাহলে চলুন একটু হুয়াবের গল্পটা করে ফেলা যাক হুয়াবেকে যতই দমানোর চেষ্টা করুক না কেন হুয়াবের দম্বার পাত্র না এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তারা যতই মানুষে বলুক যে হুয়াবের ফোন আর মার্কেটে আসবে না কিন্তু হুয়াবের ফোন আবারও মার্কেটে আসবে যতদিন না বড় রকমের কোনো ডিজাস্টার আসছে ততদিন পর্যন্ত কারণ হুয়াওয়ের সিইও তিনি জানিয়ে দিয়েছেন যে হুয়াওয়ে পি ফোরটি প্রো অবশ্যই লঞ্চ করবে এটা মার্চ মাসের ছাব্বিশ তারিখে লঞ্চ করা যাবে ফ্রান্সের প্যারিসে এবং এটা গ্লোবাল ভার্সনে লঞ্চ করবে হয়তো ইন্ডিয়াতে নাও আসতে পারে তবে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতে আনঅফিশিয়ালি অফিসিয়ালি ওই ধরুন এক দেড় মাসের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে হুয়াভে পি ফোরটি প্রোটা এমনকি হুয়াওয়ের ফোল্ডেবল ফোনও লঞ্চ করে গেল সুতরাং হুয়াওয়ে বড় রকমের দান খেলছে আস্তে আস্তে করে তারাও জানাচ্ছে যে বাজেট সেগমেন্টে ফোল্ডেবল ফোন নিয়ে চলে আসতে পারে যা হোক সে বিষয়ে পরে কথা বলবো তবে এবার নেক্সট কথাটা বলে রাখি যে গুগল কয়েকদিন আগে একটা টুইট করে জানিয়েছিল যারা যারা হুয়াবেড ফোন ব্যবহার করছেন এবং যে সমস্ত হুয়াবের ডিভাইসে গুগল সাপোর্টেড নয় অর্থাৎ এই এই দু হাজার উনিশের জুলাই মাসের পরে যে সমস্ত হুয়াবের ডিভাইস বেরিয়েছে সেই সমস্ত ডিভাইসে যদি আপনি কোনোরকমভাবে ভাবে গুগল ইনস্টল করেন তাহলে সেগুলো সিকিউরিটি ইস্যু কিন্তু গুগল নেবে না এটা দিয়ে যাচ্ছে একটা ধমকি দিয়েছিল কিন্তু হুয়াভে রাতারাতি খবর বের করে দিল অফিসিয়ালি তাদের অ্যাপস গ্যালারি লঞ্চ করে দিল মার্কেটে তবে এখানে বলে রাখি যে দু সাল থেকে কিন্তু এই হুয়াভের অ্যাপ গ্যালারিটা চলছিল কিন্তু অফিসিয়ালি এবার সমস্ত ফোনে থাকবে হোয়াবের অ্যাপস গ্যালারি আউট অফ দি বক্স এবং এই অ্যাপস গ্যালারিটা অলরেডি বিশ্বের তিন নম্বর সমৃদ্ধশালী অ্যাপস গ্যালারিতে পরিণত হয়ে গেছে প্রথমে রয়েছে গুগলের প্লে স্টোর তারপরে অ্যাপেলের অ্যাপ স্টোর এবং তিন নম্বরে হুয়াওয়ের এই অ্যাপ গ্যালারি এবং অলরেডি এই দু হাজার উনিশ সালের মধ্যে প্রায় চারশো মিলিয়ন রেগুলার কাস্টমার হয়ে গেছে এই হুয়াওয়ের অ্যাপ গ্যালারিতে তাই তাদের যে গ্রোথ রেটটা সেটা অনেকটা হাই এবং এই অ্যাপস গ্যালারিকে আরও ইম্প্রুভ করার জন্য হুয়াওয়ে একটা অ্যানাউন্সমেন্ট জানিয়ে দিয়েছে যে যারা অ্যাপস ডেভেলপার মানে যারা অ্যাপস বানায় তাদের জন্য কমপক্ষে এক বিলিয়ন ডলার বরাদ্দ করে দিয়েছে আপনারা আসুন আমাদের অ্যাপস গ্যালারির জন্য অ্যাপস বানান ছাড়ুন আর আপনি প্লে স্টোরে যা পেতেন তার থেকে হয়তো বেশি টাকা আমাদের এখান থেকে ইনকাম করতে পারবেন সুতরাং এর ফলে কি হবে ডেভেলপাররা আরো এই অ্যাপ গ্যালারির জন্য জন্য অ্যাপস বানাবে সুতরাং এটুকু থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুয়াওয়ে তাদের ফোন কোম্পানিগুলোর রীতিমতো আটঘাট বেঁধেই মাঠে নেমে পড়েছে নেক্সট আরেকটা গল্প আপনাদের বলি সেটা হচ্ছে হুয়াওয়ের সঙ্গে রাশিয়া নতুন একটা চুক্তিবদ্ধ হয়েছে এবং সেই চুক্তিতে জানা যাচ্ছে যে তারা এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চরম হারে খেলতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে কিন্তু হুয়াওয়ে অনেকটা অলরেডি এগিয়ে গেছে কারণ হুয়াওয়ের যে ফাইভ জি সেটাকে যতই মানুষে ব্যান করার চেষ্টা করুক না কেন সে আমেরিকা ইউএসএ বা যারাই ব্যান করার চেষ্টা করুক না কেন সেটাকে ব্যান করা পসিবল হচ্ছে না কারণ তার সমকক্ষ অন্যান্য কোনো ফাইভ জি দিতেই পারছে না সে অ্যারিকসনের ফাইভ জি বলুন কিংবা এটিএনটি ফাইভ জি বা নোকেয়ার ফাইভ জি বলুন কেউই পারছে না হুয়াবের এই টেকনোলজির কাছাকাছি আসতে আর এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের যে খেলাটা সেই ভবিষ্যৎ প্রজন্মের খেলাতেও হুয়াবে আবারও ইনভেস্ট করে ফেললো আসতে চলেছে এই দু সালের মধ্যে এমন কোনো কিছু যেটাকে আর পৃথিবীর কেউ হারাতে পারবে না বলেই অলরেডি জানিয়ে দিয়েছে হয়তো হতে পারে সিক্স হতে পারে কি এই যে ফাইভ জি সিক্স এই জেনারেশনটাকে চেঞ্জ করে নতুন কোনো কিছু নিয়ে চলে আসলো সেটা ভবিষ্যতেই বলে দেবে আর সবার শেষে যে কথাটা বলতে চলেছি এটা শুনলে আপনারও মাথা খারাপ হয়ে যেতে পারে এটাই হচ্ছে এই ভিডিওর সব থেকে বড় রকমের ধামাকা এই যে এতগুলো অ্যানাউন্সমেন্ট হওয়ার পক্ষ থেকে পরপর হয়ে গেছে এটা শুনেই গুগল প্রায় ভয় পেয়ে গেছে বলতে পারেন রিসেন্টলি একটা বৈঠকে হুয়াবে আর গুগলের সিইও এটাই জানিয়েছে যে তারা ইউএস গভর্নমেন্টের কাছে জানাবে মানে আপিল করবে যাতে হুয়াবের উপর থেকে এই ব্যানটা উঠিয়ে নেওয়া হয় এবং গুগলের সঙ্গে যাতে নতুন করে আবার ডিল হতে থাকে বা এই চুক্তি স্বাক্ষরিত হতে থাকে কারণ গুগল গুগল বুঝতে পেরেছে যে থেকে যদি হাত হাতছাড়া হয়ে যায় তাহলে গুগলের একটা বড় রকমের ইনভেস্টমেন্ট মানে গুগলে একটা বড় রকমের ইনকাম হাতছাড়া হয়ে যাবে আর হুয়াবে যদি একবার মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারে তাহলে বলা যায় কি ভবিষ্যতে অনেক ছোট বড় কোম্পানি মার্কেটে চলে আসবে সে সেগুলো গুগলকে ছাড়াই অনায়াসে চলা শিখে যাবে তাই গুগল এবার বলা যায় একটু ভয় পেয়ে যাচ্ছে আর যে কারণে কিন্তু তারা এবার ইউএস গভর্নমেন্টের কাছে আপিল করছে আবার এই হুয়াওয়ে আর গুগলের সম্পর্কটাকে সুদৃঢ় করার জন্য দেখা যাক এখন ইউএস গভর্নমেন্ট এর উপরে কি রায় দেয় আর যখনই জানা যাবে অবশ্যই এই বিষয়ে সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে নিয়ে চলে আসব তাই দেখতে থাকুন এবং সাথে থাকুন আর দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন ইনফরমেশন নিয়ে